একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। কোন একজন ফুলতলি সাহেব কিল্লা যদি আবার বেরিয়ে আসেন, কোন একজন সৈয়দ আহমদ বেরলভী যদি আবার বেরিয়ে আসেন, একটা বার যদি আবার কেউ শাহজালালের তলোয়ার হাতে মাঠে নামতে পারেন, একটা বার যদি কেউ সুলতান সালাহউদ্দিন আইয়ুবের মতো হেট্টিনের যুদ্ধে যেতে পারেন, একটি বার যদি আল্লাহর দিনের রাস্তায় আমরা আবার সেভাবে নিজের প্রাণকে কুরবান করতে পারি যেভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা করেছেন, দুনিয়া আখিরাত সবই সার্থক হয়ে যাবে। কোথায় আপনার আল্লাহর দিনের জন্য আপনার খিদমত কোন জায়গায়? আল্লাহর নবী যদি জিজ্ঞেস করেন যে তুমি আমার উম্মতের কত পার্সেন্ট, তুমি আমার উম্মতের কত পার্সেন্ট, মানে আমার দিনের জন্য কতটুকু খিদমত তুমি আঞ্জাম দিয়েছ, যদি আমার পর থেকে কিয়ামত পর্যন্ত দিনের এতটুকু খিদমত হয় এর মধ্যে তোমার অবদান কতটুকু, কি বলবেন? তিনি খুব ভালো করে জানতেন বনু উমাইয়ারা কি পরিমাণ ক্ষমতা লুবি, গিয়েছিলেন কি জন্য, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি জন্য বেরিয়েছিলেন, বেরিয়েছিলেন এই জন্য হুসাইন জানতেন আমার নানা জান সারা জিন্দেগির পরিশ্রমের ফলে যে ইসলামকে আমাদের সামনে রেখে গেছেন সেই ইসলাম কেবল একটি ধর্ম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিত্র মাইক নাই মনে হয় না, বিত্র মাইক আছে, আসেনি বিত্র মাইক আছে নি, বিত্র শোনা না। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله العظيم من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومولانا محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى إخوانه من الأنبياء والمرسلين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى آل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم দুই বার দুরূদ শরীফ পড়ান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পাগড়ি বিতরণ এবং পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম, পবিত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তার ওলির স্মৃতি বিজড়িত এই মাহাত্মপূর্ণ বিদ্যাপীঠে একসাথে জড়ো হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা আমাদের মুর্শিদ বড় সাহেব কিবলার জন্য অপেক্ষমান, এবং তিনি বাড়ি থেকে রওনা দিয়ে অনেকটা পথ চলে এসেছেন বলে আমরা সংবাদ পেয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে যেন কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন, আমিন। আজকের এই মাহফিল পবিত্র রাজনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষ এবং একই সাথে মাদ্রাসার পাগড়ি বিতরণ। মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমি আগেও শুনেছি, সকাল থেকে অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন, এছাড়া উলামায়ে কেরাম আরো নানাবিধ বিষয়ে কথা বলেছেন যেগুলো নিঃসন্দেহে আমাদের জন্য জরুরি ছিল। আমি প্রসঙ্গটা একটু বদলাচ্ছি আমার নিজের সুবিধার্থেও এবং আপনাদের সুবিধার্থেও। তবে হ্যাঁ, অনেক কথা আমি বলতে চাই যেগুলা বলবো না, কারণ আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম প্রায়ই তার উম্মতকে বলতেন যে আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই কিন্তু বলবো না, কারণ এখন তোমরা এগুলো বুঝতে পারবে না, যখন নবী আখিরুজ জামান আসবেন তিনি তোমাদেরকে বলবেন। তুলনা দিচ্ছি না, কিন্তু অনেক কথাই আছে যেগুলা হঠাৎ করে এরকম বলা উচিত হবে না। আমরা সবাই এক ধরনের জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছি, এর বাইরে বা এর থেকে একটু সরে গিয়ে যখন কোনো কথা আমরা শুনি তখন হঠাৎ করে চমকে উঠি। হাজিরিন, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এতে কোনো সন্দেহ নেই যে আমরাই শেষ উম্মত। আমাদের পরে দুনিয়াতে আর কোনো উম্মত আসবে না, কারণ উম্মত তৈরি হয় নবীর মাধ্যমে এবং কিতাবের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্ত করেছেন, এবং কুরআনুল কারীমের হিদায়তের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসমানি হিদায়ত যা আসার সব চলে এসেছে। এরপরে আসমানি হিদায়তের আর কোনো দরকার নেই। অতএব না কোনো নবী আসবেন, না আল্লাহর পক্ষ থেকে আর কোনো ওহী নাজিল হবে। তাই কিয়ামত পর্যন্ত আমাদেরকে এই নবীর উম্মত হয়ে চলতে হবে। কবরে গিয়ে যখন প্রশ্ন করা হবে তখন আমাদেরকে এই নবীর নামেই জবাব দিতে হবে, আর হাশরের ময়দানে যখন আটকে যাব তখন এই নবীর শাফাতেই আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে আখির হিসাবে আমাদেরকে কিছু অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, কারণ যার মর্যাদা বেশি তার দায়িত্বও বেশি। যেহেতু আমরা নবী আখিরুজ জামানের উম্মত, এবং যেহেতু আমাদের নবী বলেছেন নাহনুল আখিরুনাল আউয়ালুন, আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে সবার শেষ আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে। অতএব জান্নাতে সবার আগে চলে যাবেন, কিছু না কিছু দায়িত্ব তো আপনার আছে, সেগুলো পালন করে যেতে হবে। দ্বিতীয়ত, কুরআন শরীফ যদি আপনি তিলাওয়াত করেন, আমরা তিলাওয়াত বলতে খালি পড়া মনে করি, তিলাওয়াত মানে হচ্ছে পেছনে পেছনে চলা, তালা ইয়াতলু অর্থ হচ্ছে অনুসরণ করা, কুরআনুল কারীম যে হেদায়ত আপনাকে দিচ্ছে সেই পথে চলা, এটা হচ্ছে তিলাওয়াত, আসল তিলাওয়াত। তো কুরআনের দিক থেকে আমরা বড় সৌভাগ্যবান, কারণ আমাদের সামনে আমাদের মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া কুরআন শরীফের সুবিশাল খিদমতের কারণে খুব সহজভাবে আমরা বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা অর্জন করতে পেরেছি। কিন্তু এর পরবর্তী যে ধাপ সেটাতে আমরা যেন যেতেই পারছি না। এর পরবর্তী ধাপ আছে, ফুলতলি সাহেব তো আপনাকে বুনিয়াদটা পার করে দিয়েছেন, এবার আপনার দায়িত্ব হচ্ছে সামনের দিকে যাওয়া। কিন্তু কেন জানি সামনের দিকে আমরা যেতেই পারি না, দুটি কারণ বুনিয়াদিভাবে আমার মনে হয়। একটি হচ্ছে নিজের দুর্বলতা, আমাদের নিজেদের। দ্বিতীয়ত হচ্ছে দিনী পরিসরে আপনি বড় কোনো কাজ করবেন, দিনের ভেতরকার মুনাফিক যারা আছে এরা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যখন দেখা যাবে আপনি বাতিলের বিরুদ্ধে শাহজালাল রহমতুল্লাহি আলহির চেতনাকে উদ্বুদ্ধ করতে চাইছেন, কোনো একটা ফাউল মানুষ এসে শাহজালাল রহমতুল্লাহি আলহির দরগা শরীফকে মারকাজু শিরিক বলে চলে যাবে। এখন আপনি মূল কাজ করবেন না তাকে দমাবেন,
একটা অতিরিক্ত উটকো ঝামেলা হয়ে এই সকল মানুষ আমাদের সামনে এসেছে এখন। এবং কোনো সন্দেহ নাই, দিনী দিক থেকে হিসাব করলে এবং দুনিয়াবি দিক থেকে এদের প্রকৃত ইলমি জবাব দেওয়া, এদের চুঙ্গল থেকে মানুষকে বাঁচানো এবং এদের বুনিয়াদে যে বদ আকিদা রয়েছে সে আকিদার ব্যাপারে উম্মতে মুহাম্মদীকে সজাগ করা যুগের একটি গুরুত্বপূর্ণ চাহিদা, দেয়ার ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। কারণ এদের যে মূল আকিদা আমরা অনেক সময় ভুল করি। আমি একবার পরোয়ানায় লিখেছিলাম যে আমরা ওই সকল মানুষকে তাদের ফিকহি মাসলা মাসাইলের জবাব দিতে চলে যাই, অথচ ভুলে যাই যে ফিকহি মাসলা মাসাইল থেকে বহুগুণ জরুরি হচ্ছে আকিদা। ওদের মূল আকিদায় বিশাল বড় সমস্যা, বিশাল বড়। এগুলো আমি এখন আর সাবজেক্ট যেহেতু নয় বা মৌলানা আইনুল হুদা সাহেব কিছুটা বলেছেন এজন্য আর বলতে চাচ্ছি না, কিন্তু আকিদায় বুনিয়াদিভাবে বিশাল বড় বড় সমস্যা। এই সকল আকিদার কারণে তারা এই কথাবার্তা এই কাজগুলো করে যায়। তো একে তো আমাদের নিজেদের দুর্বলতা, আমরা দুনিয়া খাওয়া মানুষ, আপনাদেরকে বলছি না, আমরা বলছি, আমি সহ সবাই দুনিয়াদার কম বেশি, আর দুনিয়ার মুহে পড়ে আমরা আসল দায়িত্বগুলো ভুলে যাই। হাজিরিন, আমার আজকের বক্তব্য শোনার আগে একটিবার নিজে নিজে এই কথা নিজেকে বলে দিন, আমাকে বলা লাগবে না, নিজেকে একটিবার বলে দিন নিজের মনের মধ্যে যে আমাকে একদিন অবশ্যই কবরে যেতে হবে এবং কবরে আমাকে একা যেতে হবে। দুনিয়ার সমাজ সামাজিকতার ঢং ওইখানে থাকবে না, মৃত্যু যখন এসে থাবা দিবে, আল্লাহর নবী বলেছেন আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৌতের সময় সাকারাত রয়েছে। খুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অতএব দুনিয়ার রং ঢং সেখানে তো থাকবে না। এবার আমাকে আমার কবরে যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমি কি করে আসলাম, সেটার জবাব যেন আমি প্রস্তুত করে যাই, এইটা একবার নিজে নিজেকে ইয়াকিন দিয়ে দিন। আমরা মুখে মুখে বলি যে মৃত্যু আসবে, আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, কিন্তু আমরা আসলে নিজেকে ভুলিয়ে রাখি। এইগুলো আমরা ইচ্ছা করেই স্মরণ করি না, করলে আর দুনিয়াতে তো খেতে পারবো না, এই জন্য ইচ্ছা করে নিজেদেরকে ভুলিয়ে রাখি। কিন্তু আজ একটিবারের জন্য চলুন আমরা নিজে নিজেকে স্মরণ করিয়ে দেই যে হতে পারে আজকের এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল, হতে পারে কাল আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে যাবেন এবং ওখান থেকে যে জার্নি শুরু হবে, বল্লাহে এই জার্নির তো কোনো তুলনা দুনিয়াতে হতে পারে না। আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। মানুষ জিজ্ঞেস করলেন যে আপনি যখন জাহান্নামের কথা বলেন তখনও এত কাঁদেন না, কবরের কথা বললে কেন এত কাঁদেন? তিনি বললেন যে আমার নবী আমাকে বলেছেন যে আখিরাতের সবচেয়ে প্রথম পর্যায় হচ্ছে কবর, যার কবরটা ঠিকঠাক মতো পার হয়ে যাবে সে ওইখানে আর কোনো চিন্তা করা লাগবে না, আর যার কবরের মামলা আটকে যাবে তার জন্য পরবর্তী প্রত্যেকটি ধাপ একটির চাইতে আর একটি কঠিন হতে থাকবে। এজন্য ভাইরে কবরেতে যেতে হবে। দুই নম্বর আখেরাত, আল্লাহ রাব্বুল আলামিন তো এমন ভাবে ধমক দিয়ে বলেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষকে সমস্ত মানব জাতিকে এক সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকটা মানুষ একা ফরদ একা আল্লাহর সামনে গিয়ে নিজের জবাবদিহি করবে। সামাজিকতার নামে যে সকল অপরাধগুলো আমরা দুনিয়াতে করি ওই সামাজিকতা এখানে থাকবে না। তাই একবার আমরা চলুন দেখে নেই আমাদের জন্য আল্লাহ কি কি দায়িত্ব দিয়েছেন এবং সেগুলো আদায় করার উপায় কি, এটাই আমার আজকের বিষয়। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীমে সূরা আসর ছাড়া অন্য কোন সূরা নাজিল নাও করতেন তবু এই এক সূরা মানব জাতির হেদায়াতের জন্য যথেষ্ট ছিল। সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ওয়াওটা হচ্ছে কসমের জন্য,
আল্লাহ কসম করেছেন আসরের কসম। আসর মানে হচ্ছে যুগ, সময়। সময় এমন একটা সৃষ্টি যেটা দুনিয়ার সব দুঃখকে, সুখকে, অনুভূতিকে, ঘটনাকে, ইতিহাসকে নিজের মধ্যে গহ্বরে নিয়ে নেয়। সময় এমন একটা জিনিস যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মানব জাতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই সময়ের সাথে সম্পৃক্ত। আমাদের জন্য অতীত রয়েছে, বর্তমান রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, আল্লাহর জন্য এরকম কিছুই নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা তিনি বানিয়েছেন, পুরো সময়ের কসম করেছেন আল্লাহ। বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানব জাতি, পুরো মানব জাতি নানা রকমের ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয়ই মানব জাতি, কে বলছেন? আপনার রব বলেছেন নিশ্চয়ই মানব জাতি নানান রকম ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কেবল তারা ব্যতীত যারা ইমান এনেছে, ও আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ও তাওয়াসাউ বিল হক, একে অন্যকে হকের দাওয়াত দিয়েছে, ও তাওয়াসাউ বিস সবর, এবং হকের দাওয়াত দিতে গিয়ে যখন বাতিলের পক্ষ থেকে বিরোধিতা এসেছে, তখন সবাই একে অন্যে মিলেমিশে তারা সবর করেছে আল্লাহর জন্য। এই চারটা গুণ যাদের মধ্যে রয়েছে, এরা ক্ষতিগ্রস্ত নয়, বাদবাকি আল্লাহ রাব্বুল ইজ্জত কসম করে বলেছেন তামাম মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে এই চারটা জিনিস কি? এগুলো আমাদের আজকের আলোচনার বিষয়। ইমান কি? নেক আমল আসলে কোনটা? আমাদের মাথার মধ্যে নেক আমলের যে চিন্তা আমরা বানিয়ে নিয়েছি সেটা নেক আমল, নাকি আল্লাহ তার কালামের মধ্যে, আল্লাহর হাবিব তার সুন্নতের মধ্যে আমাদেরকে নেক আমলের অন্য কোনো সিস্টেম দিয়েছেন? তৃতীয়ত, মানুষের কাছে হক পৌঁছানো, হকের দাওয়াত দেওয়া, কিভাবে সেটি করব? আর তৃতীয়ত হচ্ছে আমরা সবর কিভাবে করব? আসুন, প্রথমটা ইমান। হাজিরিন, আমরা সবাই ইমানদার, তাই না? ইমানদার, এই জন্য তো এখানে মাহফিলে বসেছি, না এটা তো বসতাম না। কিন্তু এইটা আসলে ইমান নয়। আপনি যে এখানে বসেছেন বা এসার নামাজ বলেছেন বা মুসলমান আপনার পরিচয় দিচ্ছেন, এটা আসলে ইমান নয়, এটা হচ্ছে আকীদা। আপনার মাও মুসলমান ছিলেন, বাবাও মুসলমান, এই জন্য বংশ পরম্পরায় আপনার কাছে কয়েকটা আকীদা চলে এসেছে। আপনি জানেন আল্লাহ, আপনি জানেন মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন আখিরাত হবে ইত্যাদি। এইগুলা কিছু আকীদা আপনার মনের মধ্যে বংশ পরম্পরায় ট্রান্সফার হয়েছে, এর চাইতে বেশি কিছু না। ইমান হচ্ছে ইওর পার্সোনাল কনভিকশন উইথ ইওর লর্ড, আপনার রবের সাথে আপনার একটা ব্যক্তিগত অঙ্গীকার, যে আল্লাহ আমি তোমাকে মানি, আল্লাহ আমার জীবনে কোনো কিছুই আসবে না তোমার আদেশ ব্যতীত, আল্লাহ ভালো আসুক খারাপ আসুক সর্বাবস্থায় আমি তোমার বান্দা, আল্লাহ আমি তোমাকে আমার রব মেনে নিলাম, অতএব তোমার কথা মতো আমি চলবো, আর তোমার কথা ছাড়া অন্য কারো কথা আমি শুনব না। এই যে ব্যক্তিগত অঙ্গীকার, আল্লাহর নবী বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, সাত ধরনের মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে রাজুলুন যাকারাল্লাহু ফিল খালাই, যাকারাল্লাহ ফিল খালাই ফাফাদাত আইনাহু, এমন মানুষ যে নীরবে নিবৃতে একা বসে আল্লাহর কথা স্মরণ করে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কখনো একটু নিজের আমলের দিকে তাকান তো, আমাকে বলার দরকার নাই, জীবনে কতবার এরকম হয়েছে যে আপনি একা একটি জায়গায় বসে আছেন, কেউ নাই, কাউকে দেখানোরও কিছু নাই, ফেসবুকের লাইভে নয়, আল্লাহর সামনে লাইভে আপনি আছেন, আর আল্লাহর কথা মনে হয়েছে, হুক আল্লাহর দয়ার কথা, হুক আল্লাহর আজাবের কথা, আল্লাহর কথা স্মরণ হয়েছে আর চুপ দিয়ে পানি পড়েছে। কয়বার জীবনে হয়েছে এরকম আমাদের? আমাদের নামাজগুলো তো বেশিরভাগই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ, ফরজ আদায়ের নামাজ,
ইমান এটি নয় যেটি আমরা বংশ পরম্পরায় আকীদা হিসাবে পেয়েছি, ইমান সেটি যেটি আপনার দিলের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ইমান যদি আল্লাহর উপর থাকে তাইলে আপনি আল্লাহর হুকুমকে নিজে উলঙ্ঘন তো করবেন না, অন্য কেউ উলঙ্ঘন করবে আপনার সামনে সেটির সুযোগ আপনি কখনো দেবেন না। কিভাবে? দেখুন, আল্লাহর রাসূলের একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওহাল্লাহু ইলাল মালাক আনিকলিব মাদিনাতি কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে আদেশ দিলেন, যাও অমুক জনপদের মানুষ আমার নাফরমান হয়ে গেছে, এদেরকে তুমি সমূলে ধ্বংস করে দিয়ে আস। একটা রেওয়ায়াতে আছে, ওই ফেরেশতা ছিলেন জিব্রাইল। জিব্রাইল বললেন, ইয়া রব, ইন্না ফিহা রাজুলুন, ইন্না ফিহা আবদাকা ফুলানুন, লাম ইয়াসিকা তারফাত আইন। আল্লাহ, যে জনপদের কথা আপনি বলছেন আমি গিয়ে উল্টে দিয়ে আসব, সে জনপদে বাকি মানুষ নাফরমান, ঠিক আছে, আপনার একজন বান্দা আছে যার জীবনে চুকের পলক ঝাপকানোর সময়, যেটা চুকের পাতা যেরকম আমরা ফেলি, চুকের একটা পলক ফেলি, ওই পলক ফেলার সমান কোনো একটা মুহূর্ত আপনার নাফরমানিতে কাটে নাই, বরং সারাটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড আপনার জিকির আর তাসবির মধ্যে কেটে গেছে। কারো ব্যক্তিগত নেকির কোন লেভেল চিন্তা করুন, যিনি বলছেন, তিনিও ভাড়া করা উকিল নয়, তিনি জিব্রাইল আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকলিব হা আলাইহি ওয়া আলাইহিম, প্রথমে ওই বদকারের উপর যাকে তুমি নেককার বলছো ওই বদকারের উপর ধ্বংস নিয়ে আসো, পরে বাকি মানুষের উপর আনবে। কেন? ফা ইন্না ওয়াজহু লাম ইয়াতামাআর লি ফি সাআতুন তাত, কারণ সে বসে বসে তার ইবাদত নিয়ে মগ্ন ছিল আর তার সামনে আমার নাফরমানি করা হয়েছিল, একটা বার্তা আমার গায়রতে তার চেহারার রংটা পরিবর্তন হয় নাই, আমি এই নেকি দিয়ে কি করব। দ্যাট ইজ দ্য কনভিকশন, এটা হচ্ছে অঙ্গীকার আল্লাহর সাথে। শরীফ মুসলমান, বদ্র মুসলমানকে বাতিল ভয় পায় না, বাতিল ভয় পায় শক্তিশালী মুসলমানকে। বাতিল ভয় পেত খালিদ ইবনে ওয়ালিদকে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ারমুকের যুদ্ধে গিয়েছেন, রোমান সাম্রাজ্যের সেনাপতিকে প্রথমেই গিয়ে বলেছেন, শুনো, তোমরা জীবনে অনেক যুদ্ধ করেছো, বিজয় লাভ করেছো অনেকের বিরুদ্ধে, আজকে তোমাদের যুদ্ধ এমন একটা বাহিনীর সাথে, তোমরা যেরকম তোমাদের জীবনকে পছন্দ করো, আমার বাহিনী এর চাইতে নিজের মৃত্যুকে বহুগুণ বেশি পছন্দ করে। রোমানদের মুরাল তখনই ডাউন, যে যারা প্রাণ বাঁচানোর চাইতে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া বেশি পছন্দ করে, এদের সাথে আমরা কি যুদ্ধ করব। এটা হচ্ছে ইমান। আল্লাহর রাসূলের সাহাবী, নাম ছিল, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, তিনি মক্কা শরীফের মানুষ নয়, সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে মক্কা এসেছেন, দৈনন্দিন কাজকর্ম করে দিতেন মানুষের, একটু টাকা পয়সা হয়েছে, ব্যবসা করেছেন, প্রচুর লাভ হয়েছে তার। একসময় আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত শুরু করেছেন, তিনিও ইসলাম কবুল করেছেন, কিন্তু ইসলাম কবুল করার উপর তার প্রতি যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে, কারণ তিনি মক্কার ভেতরের মানুষ নয় বাইরের মানুষ, তার উপর জুলুম করলে কেউ কিছু বলার নাই। সুহাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাথে হিজরত করতে পারেন নাই, মক্কাবাসী তাকে গ্রেফতার করে রেখে দিয়েছিল শেকলে বেঁধে। কয়েক মাস চলে গেল, সুহাইব রাদিয়াল্লাহু আনহু কুরাইশদেরকে বললেন, শুনো, আমি এক বৃদ্ধ মানুষ, তোমরা আমাকে গ্রেফতার করে রেখেছো কি কারণে? আমি তো তোমাদের কোনো কাজে আসবো না, বরং তোমরা আমার জীবনে আমি যত সম্পত্তি কামিয়েছি সব সম্পত্তি তোমরা রেখে দাও আর আমাকে এর পরিবর্তে আমার নবীর কাছে যেতে দাও। তারা বলল, ঠিক আছে, বুড়া মিয়াকে রেখে তো খালি খাওয়ানো ছাড়া কোনো কাজ নাই, ছেড়ে দেই। ছেড়ে দেওয়া হলো। সুহাইব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মদিনা তৈয়বায়। যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব খুইয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, যা খুইয়েছ তার চাইতে বহুগুণ বড় প্রতিদান তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর এই ত্যাগের বদৌলতে কোরআনের আয়াত নাযিল করেছেন, ও মিনান নাসি মান ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ তার এই সকল বান্দাদের ব্যাপারে বড়ই মেহেরবান। এই হচ্ছে ঈমান। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলমান ছিলেন মাত্র 6 বছর, হি ওয়াজ এ মুসলিম ফর জাস্ট 6 ইয়ার্স। আল্লাহর নবী মদিনায় আসার 1 বছর আগে ইসলাম কবুল করেছেন, 5ম হিজরিতে খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। মাত্র 6 বছর যে ব্যক্তি মুসলমান ছিলেন, তার শাহাদত বরণ করার পরে জিব্রাইল এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূল আল্লাহ আজকে কে গেলেন? নবী বললেন, আজকে সাআদ ইবনে মুআজ শাহাদত বরণ করেছে। কি জন্য? জিব্রাইল বললেন, ইয়া রাসূল আল্লাহ ইহতাজ্জা আরশুর রহমানি লিমাউতি সাআদ ইবনে মুআজ, সাআদ ইবনে মুআজের শাহাদতে আল্লাহর আরশ থরথর কেঁপে উঠেছে। হাজিরিন, কিতাবী সংজ্ঞা দিয়ে অনেক কথা বোঝাতে পারবো না, এই জন্য উদাহরণগুলো দিচ্ছি। এই হচ্ছে ঈমান। এবার আপনার ঈমান আছে, আপনি জানেন আপনার রব আল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা সবার উপরে থাকবে। অথচ আপনি যে সমাজের যে রাষ্ট্রে বসবাস করেন সেখানে আল্লাহর কালিমা সবার উপরে নয়, অথচ আপনি বসে আছেন শান্তিতে। এই যে অভাবটা, এই অভাব দেখেই আমি বলেছি যে আমাদের মধ্যে ঈমান নেই আসলে, ওইটা আকীদা। যদি ঈমান থাকতো তাহলে আপনি শান্তিতে বসে থাকতে পারতেন না। আপনি জানেন নামাজ আল্লাহর হুকুম, আপনি আদায় করেছেন, অথচ আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন সুদের উপর লানত করেছেন, আল্লাহ ধমক দিয়েছেন, ফা ইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। অথচ সুদী ব্যাংকের সাথে আপনার দেদার্স লেনদেন চলে, আপনি সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি বানাচ্ছেন, আর একবার তাহাজ্জুদ ছুটে গেলে আপনার মন খারাপ হয়ে যায়। অথচ তাহাজ্জুদের চাইতে বহু বড় কাজ ছিল সুদী ব্যাংকের সাথে লেনদেন ছেড়ে দেওয়া। এমনকি আপনার উচিত ছিল উম্মতে মুহাম্মদ হিসাবে সুদকে এস্টাবলিশ হতে না দেওয়া, বরং ইসলামী অর্থনীতিকে কায়েম করা। অথচ আপনার সেই দিকে কোনো খেয়ালই নাই। আমি আমার কথাও বলছি, আমি আমাদের পরিচয়টা বুঝাচ্ছি। যার পরিচয় পরিষ্কার হয়ে গেছে তার জন্য আল্লাহর পরিচয়টা পাওয়াও পরিষ্কার হয়ে গেছে। খন্দকের উহুদের যুদ্ধে এক মহিলা পেরেশান হয়ে ঘুরছেন উহুদের ময়দানে, কয়েকজন সাহাবা এসে বললেন, মা আপনার জন্য বড় দুঃসংবাদ, আপনার স্বামী, আপনার ছেলে এবং আপনার ভাই তিনজনই শাহাদত বরণ করেছেন, তিনজনই শাহাদত বরণ করেছেন। ওই মহিলা সেটি আর দ্বিতীয়বার জিজ্ঞেসই করলেন না, ওদের দেহ দেখতে গেলেন না, জিজ্ঞেস করলেন, আমি শুনেছি আমার নবী নাকি শাহাদত বরণ করেছেন, এটা কি সত্যি? তারা বললেন, না এটা সত্যি নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত লেগেছে, দাঁত মুবারক ভেঙে গেছে, মাথা মুবারক ফেটেছে, কিন্তু শাহাদত বরণ করেননি, এখনো দুনিয়াবি হায়াতে আছেন। ওই মহিলা দৌড়ে চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে, গিয়ে যখন আল্লাহর নবীর চেহারা মুবারক দেখলেন, মুখ থেকে বেরিয়ে আসলো, কুল্লু মুসিবাতিন বাদাকা যালাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জিন্দা আছেন, আপনি যে আমাদের সামনে আছেন, এইটা দেখার পরে দুনিয়ার সব মুসিবত আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। এইটা হচ্ছে ইশকে রাসূল। আমাদের ইশকে রাসূল শুধু কসিদার মধ্যেই শেষ। ইশকে রাসূলে আমরা ফজরের নামাজটাও পড়তে পারি না, এই এরকম ইশকে রাসূল আমাদের। না একবার নিজেরটা দেখুন না, ওয়াজ তো অনেকেই করেছেন, আমি নাইলে ওয়াজ নাই বা করলাম, আমি নাইলে আপনার সাথে একটু গল্পই বা করলাম, একটু দেখুন না আমাদের নিজের দিকে। আমি নিজেই আমার নিজেকেই চিন্তা করি, মানুষকে কত কিছু বলে বেড়াই হাজিরি, এইগুলো কিন্তু আল্লাহর সামনে গিয়ে জবাবদিহি করতে হবে।
ইমান হচ্ছে আপনার ব্যক্তিগত অঙ্গীকার আপনার রবের সাথে। আল্লাহর রাসূল ইমানের যে একটা সংজ্ঞা দিয়েছেন আমাদেরকে, বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের সামনে যদি তোমরা দেখো কোনো খারাপ কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কিছু হচ্ছে, তাহলে তোমরা শক্তি দিয়ে সেটাকে আটকে দাও। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, যদি না পারো তাইলে জবান দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি, আর না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটি হচ্ছে ঈমানের দুর্বল শাখা। আমরা এমনিতে তো হুসাইনি মুসলমান, কারবালা আসতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নারায়ে তাকবীর আমাদের সামনে সব সময় লাগে। অথচ কেউ কি কখনো প্রশ্ন করেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো পরিবার সহ কি জন্য শাহাদত বরণ করেছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাউযুবিল্লাহ বেবুস্ত ছিলেন না, তিনি তো জানতেন খিলাফত তার হাতে আসবে না, ইয়াজিদ কখনো ছেড়ে দেবে না। তিনি খুব ভালো করে জানতেন বনু উমাইয়ারা কি পরিমাণ ক্ষমতা লুবী। গিয়েছিলেন কি জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু? কি জন্য বেরিয়েছিলেন? বেরিয়েছিলেন এই জন্য, হুসাইন জানতেন আমার নানাজান সারা জিন্দেগির পরিশ্রমের ফলে যে ইসলামকে আমাদের সামনে রেখে গেছেন, সেই ইসলাম কেবল একটি ধর্ম নয়, সেই ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর মধ্যে ব্যক্তিগত আকিদা, ইবাদত বন্দেগি, রুসুমাত, উদযাপন, সাংস্কৃতিক রীতিনীতি যেরকম আছে, সামাজিক, আর্থিক, রাজনৈতিক, সামরিক সব ধরনের নিয়ম কানুন ইসলামের মধ্যে রয়েছে। এই পরিপূর্ণতার নাম হচ্ছে দ্বীন। আল্লাহ বলেছেন উদখুলু ফিসসিলমি কাফফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়াজিদ যেটা করছে সেটা হচ্ছে ইসলামের একটা অংশকে, রাজনৈতিক বিষয়টাকে সে তার নিজের অধীনে নিয়ে নিয়েছে। ইয়াজিদ যেভাবে শাসন চালাচ্ছে সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদ একটিবারও বলে নাই যে হুসাইন নামাজ পড়া বাদ দাও, না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদ একটিবারও বলে নাই যে হুসাইন তোমাকে এই অনৈসলামিক কাজ করতে হবে, না। কিসে কেন বলবে? ইয়াজিদ যেটা করেছে আল্লাহর রাসূলের রেখে যাওয়া পূর্ণাঙ্গ ইসলামের থেকে সে একটা টুকরো কেটে তার বাপের জাগির মনে করে নিজের কাছে রেখে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দেখেছেন যে আমার নানাজান খণ্ড খণ্ড ইসলামের জন্য জিহাদ করেন নাই, পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য জিহাদ করেছেন, আর এই বদবখতরা বনু উমাইয়ার পাষণ্ডরা আমার নানাজনের এই খেদমতকে আজকে টুকরা টুকরা করতে চেয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার সমেত দিয়ে উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে ইসলামী আন্দোলন এবং বাতিলের প্রতিবাদের হক আদায় করে দিয়েছেন। এজন্য দেখবেন আজকে কিছু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরোধী। আমি একবার আমার সাথে, মানে আমি ছিলাম এবং আমার ভাইয়া মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেব ছিলেন ঢাকায়, একবার একটা ভিডিও দেখছিলাম। ওইখানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতিকে একজন জিজ্ঞেস করেছিল যে ইয়াজিদের বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কাফেলা নিয়ে বেরিয়েছিলেন, এটিকে আমরা কিভাবে বিচার করব। তো সৌদি গ্র্যান্ড মুফতি বলেছেন হুসাইন বিদ্রোহী ছিলেন, তাকে হত্যা করা দরকার ছিল, এজন্য হত্যা করা হয়েছে। কি জন্য? এখন একটু আবার মিলিয়ে দেখেন, আপনার দেশেও কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা মুহররম আসলেই এই মিম্বরের উপরে উঠে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা, সরাসরি নয়, সরাসরি তো আপনারা করতে দেবেন না, ই নিয়ে বি নিয়ে, আর ইয়াজিদের খিলাফতের প্রশংসা শুরু করে দেয়। কি জন্য? ওই মূল আকীদা কোন জায়গা থেকে আসছে ওটা চিন্তা করুন, ওই মূল আকীদাটা কোন জায়গা থেকে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ যাদের মধ্যে ঈমানটা একটা বার্নিং ফেইথ, একটা জ্বলন্ত অগ্নির মতো জ্বলছে, যে আমার রবের কালিমা বুলন্দ হবে না আর আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো এটা হতে পারে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলহীকে প্রশ্ন করা হয়েছিল, কেউ যদি আল্লাহর হাবিবকে গালি দেয় তাহলে আমাদের কি করা উচিত? ইমাম মালিক বলেছেন উম্মত বেঁচে থাকতে যদি কেউ নবীকে গালি দেয় তাহলে পুরো উম্মতের মরে যাওয়া উচিত। তুমি উম্মত, কিসের উম্মত তুমি? তুমি দুনিয়াতে টিকে আছো, মাশা আল্লাহ অনেক ভালো খেয়ে পরে বড় হচ্ছ, আর তোমার নবীকে গালি দেওয়া হচ্ছে, তুমি এখনো বহাল তবিয়তে মাশা আল্লাহ যুক্তি দিয়ে পার পেয়ে যাচ্ছ, উম্মত হিসাবে তোমার মরে যাওয়া উচিত।
আসুন, ও আমিলুস সালেহাত, নেক আমল করা। একটা নেক আমল হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে যে আমরা নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ রোজা হজ যাকাত ফরজ করেছেন, ফরজের পরেও নফল ইবাদত রয়েছে, এগুলোর মধ্যে ক্যাটাগরি রয়েছে, এইটা আমাদের সবার জানা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের দীর্ঘদিনের ইতিহাসে মুসলিম বিশ্বের উপর কোথাও ইংরেজরা, কোথাও ফ্রান্স, কোথাও জার্মানি, কোথাও স্পেন, কোথাও নেদারল্যান্ড, ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শাসন দীর্ঘদিন আমাদেরকে শোষণ করেছে। এই দীর্ঘ কয়েকশো বছরের শোষণের ফলে আমাদের মগজ থেকে ইসলামী পরিপূর্ণ জীবন ব্যবস্থার চিন্তাটা এমনভাবে সরে গেছে। আর যদি আমি আপনাকে বলি যে নেকি কেবল এটি নয় যে আপনি ব্যক্তিগত জীবনে নফল নামাজের আম্বার জমিয়ে যাবেন, আপনি আমাকে খারাপ পাবেন। অথচ নামাজ আপনার উপর যতটুকু যেভাবে ফরজ, সেভাবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য সদা সর্বদা চেষ্টায় লিপ্ত থাকা আপনার উপরে কিভাবে ফরজ, অথচ কেউ এটা জানে না, কেউ এটা ওয়াজও করে না। কারণ দীর্ঘদিন যাবৎ ইংরেজদের এবং অন্যান্য পশ্চিমা শক্তির গুলামি করে আমাদের মগজটা গুলামিওয়ালা মগজ হয়ে গেছে। আমরা এখন চিন্তা করি যে ব্যক্তিগত জীবনে নেকি দিয়েই সম্ভবত সব কিছু হয়ে যাবে, হাজিরিন এরকম নয়। আল্লাহর রাসূলের সুন্নত বলতে এমনকি আমরা সুন্নতটাকেও কেটে ফেলেছি। আমরা কি শুনো, আমাদের দেশের সুন্নত কি? সুন্নত হচ্ছে নামাজের পরে সুন্নত নামাজ, সর্বোচ্চ দাড়ি টুপি, আর একটু বেশি হলে চুকে সুরমা, গায়ে আতর, আর খাওয়ার সময় একটু মিষ্টি, এইটা আমাদের সুন্নত। অথচ আল্লাহর নবীর সবচেয়ে বড় সুন্নত হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে আল্লাহর আদেশ পাওয়ার পর থেকে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক নাজিল হওয়ার পর থেকে, ইহ জগৎ থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্ত সময় আল্লাহর নবী ইসলামী দাওয়াত এবং জিহাদ ব্যতীত পার করেন নাই। আল্লাহর নবীর সবচেয়ে বড় সুন্নত হচ্ছে আল্লাহর দিনকে কায়েম করার চেষ্টা করা। এবং সুবহানাল্লাহ, আমার নবী কি পরিমাণ সফল, আমার নবী কি পরিমাণ সফল, আমার নবী কি পরিমাণ সফল। দুনিয়ার ইতিহাসে সাফল্যের যত সংজ্ঞা আপনি দেন না কেন, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো বাকি সবার সাফল্যকে এক পাল্লায় তোলা হয়, আর আমার নবীর সাফল্যকে যদি এক পাল্লায় তোলা হয়, আমার নবীর সাফল্য বাকি সমস্ত সাফল্যকে নিচে ফেলে দেবে ইনশাআল্লাহ। দুনিয়ার বুকে যত বড় বড় পরিবর্তন এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াকে যেভাবে পরিবর্তন করেছেন এভাবে আর কেউ করতে পারে নাই। বলি আমি আপনাকে, একটু শুনুন আপনার নবী কি করেছেন সারা জীবন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের জমিনে এসেছেন, এসে একটা ধারালো তলোয়ার হাতে নিয়েছেন, এই তরবারির নাম হচ্ছে কালিমা শাহাদত। এই তরবারি দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরির কালিমাকে কেটে পরিষ্কার করেছেন। আরবের জমিন নয়, দুনিয়ার ইতিহাসের নদীকে আল্লাহর নবী পরিবর্তন করে দিয়েছেন। এবার দেখুন অন্যান্য পরিবর্তনের সাথে আমার নবীরটা কিরকম পার্থক্য। দুনিয়াতে যত বড় বড় পরিবর্তন এসেছে, সব জায়গায় দেখা যায় যে পরিবর্তনের ডাক দিয়েছেন একজন, মানুষকে বুঝিয়েছেন আরেকজন, মাঠে কাজ করেছেন আরেকজন, মার খেয়েছেন আরেকজন, আন্দোলন করেছেন আরেকজন, পরে ক্ষমতা পেয়েছেন আরেকজন, সাফল্য পেয়েছেন আরেকজন, কয়েক সিঁড়ি চলে গেছে একটা আন্দোলন সফল হতে। অথচ আমার নবীর জীবনের দিকে তাকান, আর অন্যান্য আন্দোলন যেগুলো বললাম, ধরেন উদাহরণ দেখিয়ে দিই। এক সময় এই পৃথিবীতে ছিল রাজতন্ত্র, রাজা বাদশাহরা শাসন করত। পরবর্তীতে মানুষ একটু সচেতন হলো, চিন্তা করলো রাজার কথা কেন মানবো, আমি নিজেই তো আমার নিজের রাজা। চলে আসলো দুনিয়াতে গণতন্ত্র, যেটা আমাদের দেশেও বর্তমানে চলছে, ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্র সম্পর্কে মানুষকে যারা আইডিয়া দিয়েছেন, এর মধ্যে একজন হচ্ছেন জন লক, আরেকজনের নাম ছিল রুশো, আরেকজনের নাম বলতে, আর এরকম বড় বড় পণ্ডিত যারা গণতন্ত্রের আইডিয়া দিয়েছেন। অথচ এরা জিন্দেগিতে কোনোদিন মাঠে নেমে একটা কাজ করে দেখাতে পারেন নাই। আসেন সমাজতন্ত্র, বাংলাদেশে অনেক বাম রাজনৈতিক দল আছে, তাই না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এদেরকে দেখতাম, বাম দলগুলোর বিশাল সম্মেলন, মানুষ 15 জন আর সাংবাদিক 25 জন। তো এই বিশাল যে বাম আন্দোলন, যেটা এই আন্দোলনের
মূল ফিলোসফি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কার্ল মার্কস। এই ব্যক্তি তার জিন্দেগিতে কিছুই করতে পারে নাই, খালি ওই আইডিয়া দিয়ে বিদায় নিয়েছে। এবার গণতন্ত্রের আইডিয়া যারা দিয়েছেন তারা তো কিছু করতে পারেন নাই। অনেক পরে ফ্রান্সের মানুষ তাদের রাজাকে পিটিয়ে রাজতন্ত্র থেকে নামিয়ে অনেক হত্যাকাণ্ডের পরে হাঙ্গামার পরে ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এরপরে দুনিয়ার সব জায়গায়। কিন্তু যারা আইডিয়া দিয়েছেন এরা মাঠে উপস্থিত নাই। আসেন কার্ল মার্কস, কমিউনিজমের আকিদা যিনি দিয়েছেন সমাজতন্ত্র, তার জিন্দেগিতে কোনো জায়গায় তিনি এটি বাস্তবায়ন করে দেখাতে পারেন নাই। অথচ আমার নবী একা একজন হিসাবে আরবের সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত এমন ভাবে ইসলামকে আরবের জমিনে প্রতিষ্ঠা করেছেন, খুদ রব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন ওয়া কুল জা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত হয়েছে মিথ্যা বিদূরিত হয়েছে। আল্লাহর নবী চূড়ান্ত সাফল্য লাভ করেছেন। আল্লাহর রসুল শুধু তত্ত্ব দিয়ে বিদায় নেন নাই, নিজে পরিশ্রম করে নিজের ঘাম জড়িয়ে নিজের রক্ত মুবারক ঝরিয়ে নিজের বংশ পরিক্রমায় কুরবানির পরে কুরবানি দিয়ে আল্লাহর নবী নিজের জীবদ্দশায় ইসলামকে দুনিয়াতে বিজয়ী শক্তি হিসাবে আল্লাহর কালিমার পতাকাকে আল্লাহর নবী বুলন করে রেখে গেছেন। এরপরে দেখেন দুনিয়াতে যখন কোনো পরিবর্তন আসে কতটুকু পরিবর্তন আসে। ওই যে বললাম গণতন্ত্র, যখন মানুষ রাজতন্ত্র ছিল এরপরে গণতন্ত্র আসলো, কি পরিবর্তন হলো? আগে রাজা একজন, এখন মানুষ ভোট দিয়ে বানায়, খালি রাজনীতি পরিবর্তন হয়েছে, বাকি সব যেরকম ছিল সেরকম রয়ে গেছে। সমাজতন্ত্র, সমাজতন্ত্র মূলত পরিবর্তন করেছে অর্থ ব্যবস্থাকে, বাকি সব যেভাবে ছিল সেভাবে রয়ে গেছে, যারা খ্রিস্টান ছিল খ্রিস্টান, যারা নাস্তিক ছিল নাস্তিক, যে আকীদা সেটাই। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের জমিনে এসেছিলেন তখন আরবের মানুষরা 307টা মূর্তির পূজা করত, আমার নবী এসে সবাইকে এক আল্লাহকে দিয়ে আল্লাহকে সেজদা করিয়েছে, 360-এর জায়গায় এক। আরবের মানুষের ইবাদত ছিল ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, এরা কাবা শরীফের পাশে ঘুরত, শীষ দিত আর হাত তালি বাজাত, এই ছিল ইবাদত। আল্লাহর রাসূল পাক পাকিজার সাথে এদেরকে নামাজ পড়া শিখিয়েছেন। এরপর প্রত্যেকটি জায়গায়, এমনকি যারা কাপড় পরত টাকনুর নিচে, রাসূলুল্লাহ কাপড়কেও ছাড়েন নাই, কাপড়টাকেও টাকনুর উপরে তুলে দিয়েছেন। এমনকি সর্বশেষ যেটা বললাম, একটা বললেই স্পষ্ট, দুনিয়ার সব মানুষের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে নিজের জীবন, আর আল্লাহর রাসূলের তরবিয়ত যারা লাভ করেছে, রাসূলুল্লাহর ইশক মহব্বত যাদের অন্তরে প্রবেশ করেছে, এদের জন্য জীবন থেকে হাজার গুণ প্রিয় হচ্ছে আল্লাহর রাস্তা শাহাদত বরণ। দেখেন মানুষের জন্য আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলি, অন্য সব পরিবর্তনে একটা দুইটা বিষয়ে পরিবর্তন হয়েছে, আর আমার নবী এসে যখন দুনিয়াকে পরিবর্তন করেছেন আরবের মধ্যে একটা বিষয় বাকি থাকে নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং লাগে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই পরিবর্তন আল্লাহর নবী যেটা করেছেন আরবের জমিন পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম দুনিয়াব্যাপী সেটি ছড়িয়ে দিয়েছেন, প্রায় অর্ধ পৃথিবী আল্লাহর দিনের ছায়া তলে চলে এসেছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তো অর্ধ পৃথিবীর জন্য নবী হিসাবে আসেন নাই, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে পুরো মানব জাতির জন্য বাশীর এবং নাযীর রাসূল বানিয়ে পাঠিয়েছি। আর আল্লাহর রাসূলের দায়িত্ব আল্লাহ বলে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লিহি, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন কুরআন হিদায়ত এবং ইসলাম দীন হক, যেন রাসূল ইসলামকে বাকি তাম দিনের উপর বিজয়ী করেন। অতএব যদি রাসূল ছাড়া মানব জাতির জন্য রাসূল হয়ে আসেন, আর যদি তার দায়িত্ব হয় ইসলামকে বিজয়ী করা, তাহলে এই কথা আপনি বিশ্বাস করে নিন, যতক্ষণ পর্যন্ত পুরা দুনিয়া জুড়ে আল্লাহর দিন বিজয়ী না হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন সমাপ্ত হবে না। আর আল্লাহ আমার নবীর এত শান,
এত শান, এত শান যে আল্লাহ তার নবীর মিশনকে সমাপ্ত না করে কিয়ামত হতে দেবেন না। তাই কিয়ামতের আগে সারা দুনিয়ায় আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর দিন আমাদের মুখাপেক্ষী নয়, আমরা কিছু করি অথবা না করি আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করবেন। আজকে দুনিয়াব্যাপী সবাই একজুট হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে। দেখেন না, রাশিয়া ইউক্রেনে হামলা করেছে, সারা দুনিয়ার মিডিয়ার মধ্যে এরকম হাঙ্গামা যেন জিন্দেগিতে এরকম হামলা আর কেউ দেখে নাই। অথচ ফিলিস্তিনে ইসরায়েলিরা প্রত্যেক বছর এর চাইতে বহুগুণ বেশি বর্বরতার উদাহরণ দেখায়। তখন বিশ্ব মিডিয়ার কোনো বিবেক জাগে না। আমেরিকার মদতপুষ্ট সৌদি ওহাবি সরকার ইয়ামেনের মুসলমানদের উপর বিনা বিনা গণনায়, বিনা বাধায়, বিনা শর্তে বম্বিং করে ইয়ামেনের মুসলমানরা মারা যায়, অথচ বিশ্ব মিডিয়া নড়ে না। আজকে পৃথিবীতে কোনো একটা জায়গায় আপনি কোনো একটা কাজ দুনিয়ার কোনো ধর্মের মানুষের বিরুদ্ধে কথা বলে দেখেন, সারা দুনিয়া আপনাকে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে বসিয়ে রাখে। অথচ ভারতের বুকে কন্টিনিউয়াসলি মুসলমানদেরকে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে, আমরা বাংলার মুসলমানরা এখানে বসে এগুলা কল্পনাও করতে পারি না। অথচ সম্মানিত হাজিরিন, দুনিয়ার মিডিয়াগুলো লড়ে না কি জন্য? ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। আমি বহুবার এই বক্তব্যগুলো দিয়েছি, আপনারা শুনে শুনে বিরক্ত আমার উপর, তবুও বলি, তবুও বলবো এগুলা, যদি এইগুলাতে কোনো একটা জায়গা নাড়া দেয় আমাদের জীবনে, হয়তো আমার প্রতিভা আপনার একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। কোনো একজন সুলতানি সাহেব কিল্লা যদি আবার বেরিয়ে আসেন, কোনো একজন সৈয়দ আহমদ বেরলভী যদি আবার বেরিয়ে আসেন, একটা বার যদি আবার কেউ শাহজালালের তলোয়ার হাতে মাঠে নামতে পারেন, একটা বার যদি কেউ সুলতান সালাহউদ্দিন আইয়ুবের মতো হেত্তিনের যুদ্ধে যেতে পারেন, একটিবার যদি আল্লাহর দিনের রাস্তায় আমরা আবার সেভাবে নিজের প্রাণকে কুরবান করতে পারি যেভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা করেছেন, দুনিয়া আখিরাত সবই সার্থক হয়ে যাবে। এই জন্য আমি বারবার এইগুলা বলি, এই ইনজেকশনটা দেওয়ার চেষ্টা করি বারবার অনেক জায়গায়, অনেকে শুনতে শুনতে তো বিরক্ত, তবুও বলছি, একটিবার বিষয়টাকে বুঝুন। আমাদের কাছে নেকি বলতে আমরা আল্লাহকে মসজিদের মধ্যে নিয়ে বন্দী করে রেখে দেই যে প্রত্যেকবার প্রত্যেক দিন পাঁচবার আসবো, তোমাকে সেজদা পাঁচটা দিয়ে যাব, আর বাকি আমার দুনিয়া আমার ইচ্ছায়। ইসলাম আপনাকে অন্তত এই সুযোগ দেয় নাই, এই সুযোগ দিয়েছে খ্রিস্টান ধর্ম, যা ইচ্ছা করো বাবা, খালি রবিবারে একবার চারটে আসলেই হয়ে যাবে। হিন্দু ধর্ম তো আরো সহজ, যা ইচ্ছা করেন, আর মরার আগে একবার গিয়ে গঙ্গা নদীতে ডুব দিলে গঙ্গা মা সব পাপ খেয়ে ফেলবেন। আমাদের এরকম কোনো নদীই নেই যেখানে গিয়ে পাপ খাইয়ে আসবো, নিজের পাপ নিজেকে মোচন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি মসজিদের মধ্যে রেখে দিয়ে মনে করছেন বিরাট বড় নেককার হয়ে গেছেন, কোথায় আপনার আল্লাহর দিনের জন্য আপনার খিদমত কোন জায়গায়? আল্লাহর নবী যদি জিজ্ঞেস করেন যে তুমি আমার উম্মতের কত পার্সেন্ট, তুমি আমার উম্মতের কত পার্সেন্ট, মানে আমার দিনের জন্য কতটুকু খিদমত তুমি আঞ্জাম দিয়েছো, যদি আমার পর থেকে কিয়ামত পর্যন্ত দিনের এতটুকু খিদমত হয় এর মধ্যে তোমার অবদান কতটুকু, কি বলবেন, কি বলবেন তখন আল্লাহর রাসূলকে যে আমি জমি জিরাত কামাতে ব্যস্ত ছিলাম, আমি ব্যবসা চমকাতে ব্যস্ত ছিলাম, আমি আমার কথাও বলছি, সবার একই সেম অবস্থা। হাজিরিন, এই জন্য বারবার কথাগুলো বলি, কোনো একজন মানুষের দিলে যদি কথাগুলো আঘাত করে, এটি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে দুনিয়ার প্রত্যেকটা জাতি একত্রিত হয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য একে অন্যকে দাওয়াত দেবে, যেভাবে মেজবানরা মেহমানকে দাওয়াত দেয়। একটা সময়, এই সময় বর্তমানে চলে এসেছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট যিনি, এর আগে প্রেসিডেন্ট ছিল কি নাম তার, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন একবার দেখেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ইসরায়েলের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এরা তিনজন আমেরিকায় বৈঠক করেছে এবং তারা হাতে হাত রেখে চুক্তিবদ্ধ হয়েছে যে নাও উই উইল ফাইট জয়েন্টলি এগেনস্ট দ্য ইসলামিক ফান্ডামেন্টালিজম, এখন থেকে আমরা সংযুক্ত হয়ে সবাই ইসলামিক ফান্ডামেন্টালিজম মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আপনি চিন্তা করেছেন মৌলবাদের বিরুদ্ধে করতেছে, আমার বিরুদ্ধে তো করতেছে না,
মৌলবাদ মানে কি? মৌলবাদ মানে যারা ইসলামের মৌলিকত্বকে স্বীকার করে, এরা মৌলবাদ। এরা ইসলামকে চার ভাগে ভাগ করেছে। আমেরিকার একটা অনেক বড় প্রতিষ্ঠান রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে বলা হয় র্যান্ড কর্পোরেশন। এদের যে বাৎসরিক বা মাসিক যে ইয়েগুলো চায়, সুপারিশগুলো, সেগুলো আমেরিকান সরকার খুব গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং যখন নতুন কোনো পলিসি বানায় তখন এইগুলোকে সামনে রেখে পলিসি বানায়। কোন সালে জানি ভুলে গেছি, র্যান্ড কর্পোরেশন একটা রিপোর্ট দিয়েছিল আমেরিকা সরকারের কাছে যে দুনিয়াতে মুসলমানরা চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। গুনেন, তারা আপনাকে কিভাবে হিসাব করেছে গুনেন একটু। দুনিয়াতে মুসলমানরা চার প্রকার: ফান্ডামেন্টালিস্ট, ট্রেডিশনালিস্ট, প্রগ্রেসিভ, সেকুলার। এই চার প্রকার। ফান্ডামেন্টালিস্ট হচ্ছে তারা যারা ইসলামকে কেবল ধর্ম নয় বরং পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা মনে করে এবং যারা চায় এই জমিনে ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়িত হোক, কায়েম হোক, বিজয়ী হোক, এরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। তাদের রিপোর্ট এক। দুই নম্বর, ট্রেডিশনালিস্ট। এরা অনেক জ্ঞানী কিন্তু ইসলামের এই যে জেহেনটা তাদের মধ্যে নাই, তাই তারা ইলিম আছে, মাদ্রাসায় বসে হাদিস পড়ায়, কোরআন পড়ায়, সবই আছে, কিন্তু ইসলামের পরিপূর্ণ এই যে একটা পিকচার তাদের সামনে নাই, এটা। তিন নম্বর হচ্ছে প্রোগ্রেসিভ। এমন কিছু মানুষ যারা ইসলামকে সব সময় পশ্চিমাদের খুশি অনুযায়ী ব্যাখ্যা করতে অভ্যস্ত। দুনিয়াতে এরকম মানুষও আছেন, আপনি হয়তো চিনেন না, যারা অলরেডি সমকামিতাকে জায়েজ করে দিয়েছেন। আলিম, আলিম, গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার একজন আলিমের একটি রিপোর্ট বেরিয়েছে, তিনি বলেছেন সমকামিতা নাকি ইসলামে জায়েজ। আর চার নম্বর হচ্ছে সেকুলার এক ধরনের মানুষ, যাদের দিন ইমান কিছুই নাই, নাম এমনি মুসলমান আর এর বেশি কিছু নাই। দুনিয়াতে মুসলমান চার ধরনের, তারা বলেছে। এবার কি করতে হবে? প্রথমত, প্রথম যারা ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামকে কেবল ধর্ম নয় বরং পরিপূর্ণ দিন বিশ্বাস করে, এদেরকে আমাদেরকে দুনিয়া থেকে সরাতে হবে, বাই এনি মিন্স, যেভাবেই হোক না কেন এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে হবে। এই জন্য আফগানিস্তানে হামলা। আফগানিস্তানে হামলার আর কি কারণ ছিল? এই জন্যই, কারণ আফগানিস্তানে যখন তালেবানরা তৎকালীন সময় ইসলামী হুকুমত কায়েম করেছিল, যেটা বছরের পর বছর ধরে সম্ভব হয় নাই, কারণ আফগানিস্তানে গাঁজার চাষ হয়, সেই গাঁজা ইরান আর পাকিস্তানের মাধ্যমে দুনিয়া ছড়িয়ে পড়ে। আফগানিস্তানে কোনো সরকার গাঁজার ব্যবসা বন্ধ করতে পারে নাই, তালেবান এসে একদিনে বন্ধ করে দিয়েছে। যখন আমেরিকা এটা দেখেছে, এটা আজকের সময় নাই, 90-এর দশকে, তখন চিন্তা করেছে যে এরকম হলে তো ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, যদি হয়ে যায় তাহলে তো আমাদের শয়তানি ইমারত তাসের ঘরের মতো দশে পড়বে। তাই তাদের প্রথম এই পরিকল্পনা যে যারা ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামকে ধর্ম নয় দিন বিশ্বাস করে, ইউ হ্যাভ টু নিপ দেম ইন দেয়ার বাড, তুমি তাদেরকে অঙ্কুরেই ধ্বংস করতে হবে, বাই হুক আর বাই ক্রুক, যে কোনো ভাবে। দুই নম্বর, যারা ট্রেডিশনালিস্ট, যারা আলিম, কেউ খতিব, কেউ ওয়াইজ, কেউ বড় আলিম, কেউ মুহাদ্দিস, সবই ঠিক আছে, এদেরকে ওই ফান্ডামেন্টালিস্টদের সাথে মিশতে দেওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এরা এমনিতে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার এরকম স্বপ্ন বা এগুলো এদের মধ্যে নাই, কিন্তু যদি ফান্ডামেন্টালিস্টদের ছোঁয়া এরা পেয়ে যায় তাহলে এদের মধ্যেও সেই আগুন ছড়িয়ে পড়বে, কারণ এদের মধ্যে ইলিম রয়েছে। তাই এদেরকেও তোমরা ডাউন করো, কিন্তু ওদের মতো নয়, প্রথম দলের মতো নয়, এদেরকে একটু কম করলে হবে। তিন নম্বর, যারা ইসলামকে আমাদের চাহিদা অনুযায়ী ব্যাখ্যা করে, প্রোগ্রেসিভ, তাদেরকে বেশি বেশি করে মিডিয়ার সুযোগ দাও, তাদের হাতে মিডিয়া দিয়ে দাও, তারা আমাদের মানুষ, কারণ তাদেরকে তো কেউ মসজিদে খতিব বানাবে না, আপনিও তাদের পিছনে নামাজ পড়বেন না, অতএব তাদেরকে মিডিয়াতে সুযোগ দাও। আর চার নম্বর, যারা সেকুলার, নামকা অবস্থা মুসলমান, এদের পেছনে খামোকা সময় নষ্ট করে লাভ নাই, এরা থাকলেই আর কি আর না থাকলেই কি। এবার আপনি চিন্তা করুন যে আমেরিকার র্যান্ড কর্পোরেশন আপনাকে চার ভাগে ভাগ করেছে মুসলিম উম্মতকে, আর আমরাও এই ভাগে তালে তালে নাচছি। বুঝতে পেরেছেন? আমাদের উপর পশ্চিমাদের গুলামি সরাসরি খতম হলেও
আসলে পরিপূর্ণভাবে খতম হয় নাই, আমরা এখনো এই গুলামির নিচেই আছি। এই জন্য যেটা বলছিলাম সম্মানিত হাজিরিন, যে ইসলামকে এই দুনিয়াতে কায়েম করার স্বপ্ন দেখাটা সাহাবা কেরামের সুন্নত। আল্লাহর নবীর সাহাবীরা এই স্বপ্ন দেখেছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে, ঈমান এবং নেক আমল বলতে আমাদের ঈমান এবং নেক আমল নয়, আমি যে ঈমান এবং নেক আমলের কথা বলেছি পরিপূর্ণ ঈমান, আল্লাহর সাথে ব্যক্তিগত অঙ্গীকার যে আল্লাহ তুমি আমার রব এবং এই রবই আমার সব। দুই নম্বর নেক আমল বলতে পুরো জিন্দেগিকে আল্লাহর বন্দেগীর অধীনে নিয়ে যাওয়া, একদিনে সম্ভব নয় কিন্তু চেষ্টা করা। যারা এই দুইটা হক আদায় করে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাদেরকে এই জমিনে খিলাফত দান করবেন যেভাবে তাদের আগে তাদের পূর্ববর্তীদেরকে দান করেছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, আর যে জীবন ব্যবস্থাকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন সেটাকে তিনি জমিনে প্রতিষ্ঠা করে দেবেন। ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর হে মুসলমানরা যদি একবার আমার হুকুমত আল্লাহর খিলাফত দুনিয়াতে প্রতিষ্ঠা হয়ে যায়, তোমাদের আর ভয় থাকবে না, তোমাদের ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন আমানত শান্তি নিরাপত্তায় পরিবর্তন করে দেবেন। সম্মানিত হাজিরিন, এত পাক্কা ওয়াদা রাব্বুল আলামিনের। মামুন মারুফ হেউ নাও, এত পাক্কা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের। সেই পাক্কা ওয়াদার পরেও আমরা যদি প্রচেষ্টার হাজিরিন, এত পাক্কা ওয়াদার পরেও যদি আমরা এই চেষ্টাটা না করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। এটা বললাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন সংক্ষিপ্ত ভাবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এবং ওয়াতাওয়াসাউ বিস সবর বলি। ওয়াতাওয়াসাউ বিল হাক এবং ওয়াতাওয়াসাউ বিস সবর হচ্ছে দিন কায়েমের পদ্ধতি। আগেরগুলা বললাম দিন কায়েমের প্রয়োজনীয়তা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন বলছি দিন কায়েমের পদ্ধতি, তাওয়াসাউ বিল হাক তাওয়াসাউ বিস সবর। তাওয়াসাউ বিল হাক হচ্ছে যে হক আপনি জেনে গেছেন বুঝে গেছেন সেটি নির্ভয়ে, এবং একটি শব্দ ব্যবহার করে বেজার হবেন না, নির্ভয়ে এবং বেহায়ার মতো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটি খুবই জরুরি। আমরা হক বলতে হায়া করি। দেখেন একটা উদাহরণ দেই, বাংলাদেশের একটি মুসলিম বিবাহ আপনি দেখেন, ইন্ডিয়ার একটি হিন্দু বিবাহ আপনি দেখেন, ১৯ আর ২০ ছাড়া তেমন কোনো পার্থক্য এখনকার সময় খুঁজে পাবেন না। অথচ এই পরিবারে হয়তো একজন তাহাজ্জুদ গুজার, ব্যক্তিগত জিন্দগিতে তাহাজ্জুদ গুজার, অথচ তার পারিবারিক অনুষ্ঠানে পর্দাকে জবাই করা হচ্ছে, তিনি দর্শক সেজে তামাশা দেখছেন, আপনার এই তাহাজ্জুদকে আল্লাহ আপনার মুখের উপর ছুঁড়ে মারবেন। এই ধরনের ইবাদত বন্দেগী যে আপনি কি করবেন? আপনি যদি নিজের ঘরে ইসলামকে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি রাষ্ট্রে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি যদি ব্যক্তিগত জীবনে সুদি কারবার ছাড়তে না পারেন, সুদমুক্ত অর্থনীতির জন্য আপনি কি ঘাম জড়াবেন? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা খুব হুট করে চলে যাই উপরেরটায়, নিজের জীবনে ইসলামকে কায়েম করার স্বপ্নটা আমরা দেখি না। চলুন আজকে আল্লাহর রাসূলের মেরাজের এই উপলক্ষে আমরা নিজে নিজে আল্লাহর সাথে একটি ওয়াদাবদ্ধ হই। এই ওয়াদাটি হচ্ছে আমরা আজ থেকে একটি চেষ্টায় নেমে যাব যে আমাদের রব যা কিছু অপছন্দ করেন আজ থেকে আমরা সেগুলা ছাড়ার চেষ্টায় নেমে যাব। আমরা বলি ইনশাআল্লাহ, একটা ওয়াদা অন্তত পক্ষে আজকে করে যাই আমরা, আমাদের রব যা কিছু অপছন্দ করেন সেগুলো আমরা ছেড়ে দেব। যখন মনে হবে যে আমি ছেড়ে দেওয়ার নিয়ত করেছি, আল্লাহ তৌফিক দেবেন, এবং এরপরে আপনার দায়িত্ব হবে ইসলামের দায়ী হয়ে যে হক আপনি উপলব্ধি করতে পেরেছেন সেই হকের দাওয়াত প্রথমে আপনার নিজের ঘরে, পরে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে আপনি ছড়িয়ে দেবেন। যদি এই কাজ না করতে পারেন, আপনি মনে করেন না যে কখনো আল্লাহর রাস্তায় কিছু করার সুযোগ আল্লাহ আপনাকে দেবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় প্রাণ দেওয়ার সুযোগ পান, এটি আল্লাহর সৌভাগ্য নয়, আপনার সৌভাগ্য। হাজিরিন, আল্লাহর নবীর হাতে আমরা তো
আল্লাহর ওলিদের হাতে বাইআতি ইরশাদ করি যে আমরা গুনাহ থেকে তাওবা করলাম, আমরা নেক আমলের ওয়াদা করলাম। সাহাবীদের তাওবা, সাহাবীরা এই তাও এই বাইআত করেছেন, প্রথম আকাবার শপথে সাহাবীরা এরকমই বাইআত করেছেন, নেক আমল করবেন বদ আমল ছেড়ে দেবেন। কিন্তু আকাবার দুই নম্বর শপথে সাহাবীরা জিহাদের বাইআত করেছিলেন, এবং বাইআতটা ছিল এরকম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাইআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানসাতি ওয়াল মাকরাহি ওয়া আলা আসরাতিন আলাইনা ওয়া আলা আল্লা নুনাযিআ আল আমরা আহলাহু ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতাল লাইম। সাহাবীরা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুখে দুঃখে ইচ্ছায় অনিচ্ছায় আপনার প্রত্যেকটি কথা শুনবো এবং মান্য করব, এ মর্মে আমরা ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে ওয়াদা দিয়ে দিলাম। দুই নম্বর, শুধু যে আপনার কথা মানবো এরকম নয়, আপনি যদি অন্য কাউকে আমাদের আমির নিযুক্ত করে দেন আপনার কথা যেরকম মানবো উনার কথাও আমরা সেরকম মানবো। তিন নম্বর, দুনিয়ার যে জায়গায় থাকি আমরা হক কথা বলতে গিয়ে কোনো ধরনের লজ্জাবোধ করব না, বিনা লজ্জায় আমরা হক মানুষের সামনে পৌঁছে দেব। তাওয়াসাউ বিল হক অর্থ হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের কাছে, যদি আপনার সামনে হক পরিষ্কার হয়ে যায় যে এটা হচ্ছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, এই কাজটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আপনি নিজে ছাড়ার চেষ্টা করবেন এবং মানুষকে সেটি তালকিন করবেন, এটাই হচ্ছে তাওয়াসাউ বিল হক। লাস্ট, তাওয়াসাউ বিস সবর। তাওয়াসাউ বিস সবর হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস, সবচেয়ে কঠিন। আপনি মানুষের কাছে প্রিয়, যখনই আপনি দিনের দাওয়াত নিয়ে বের হবেন মুহূর্তের মধ্যে আপনি অপ্রিয় হয়ে যাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কোনো তুইমুই মানুষ ছিলেন না, তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ। ইসলাম আসার আগে মক্কার কুরাইশরা আল্লাহর রাসূলকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল, অথচ যখনই ইসলামের দাওয়াত শুরু করেছেন কাফিররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে পাগল, রাসূলুল্লাহকে বলছে মাফতুন, রাসূলুল্লাহকে কবি বলেছে, জাদুকর বলেছে এবং রোগাক্রান্ত ব্যক্তি বলেছে। এমন কোন মৌখিক টিটকারি বিদ্রূপ বাকি নাই যেটা তারা আমার নবীকে করে নাই। এমনকি তার চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আল্লাহর রাসূলের সুন্দর নাম মুবারক মুহাম্মদকে বিকৃত করে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ মুজাম্মাম নাম দিয়ে দিয়েছিল। এটার অর্থ করা তো আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআন শরীফে বলেছেন, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি আল্লাহ ভালো করেই জানি তারা যেগুলো বলছে সেগুলা আপনার দিলকে বড় কষ্ট দেয়। আপনার নবী ইসলামের দাওয়াত নিয়ে বেরিয়ে কষ্ট পেয়েছেন, আর আপনাকে যদি মানুষ ফুলের মালা দিয়ে দেয় তাহলে বুঝতে হবে আপনি নবীর পথে নয়। যদি আপনি আল্লাহর দিনের জন্য জেল না খাটেন, যদি আপনি আল্লাহর দিনের জন্য রক্ত না দেন যেভাবে আমাদের পূর্ববর্তীরা দিয়েছেন, ফুলদলি সাহেব কিবলা জেলও খেটেছেন রক্তও দিয়েছেন, সাইয়্যিদ আহমদ বেরলভি রহমতুল্লাহি আলাইহি জেল তো তখন ছিল না, কিন্তু আল্লাহর বান্দা রক্ত এমন ভাবে দিয়েছেন যে উনার দেহ শাহাদত বরণ করার পরে উনার মাথা কান্নাল্লাহ ইয়াবাসু ফি হাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছর পরে পরে, 1 শতাব্দী পরে পরে এই উম্মতের মধ্যে এমন কিছু মুজাদ্দিদ পাঠান যারা উম্মতের মধ্যে যেগুলো কুসংস্কার ছিল সেগুলোকে পরিষ্কার করে দিনকে আবার কুরআন সুন্নতের উপর ফিরিয়ে নিয়ে যান। আপনি যদি দেখেন, আপনি যদি এই বিষয়ে পড়ালেখা করেন, দেখবেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম 1000 বছর পর্যন্ত যত মুজাদ্দিদ সবাই এসেছেন আরবের জমিনে, এবং আমাদের উপমহাদেশে যে আল্লাহর ওলিরা দিন কায়েম করেছেন এরা এসেছেন আরব এবং পারস্য থেকে। শাহজালাল রহমতুল্লাহি আলহি বাঙালি নন, উনি এসেছেন ইয়ামেন থেকে। খাজায়ে খাজগান মুইনুদ্দিন আজমেরি উনি ভারতীয় নন, এসেছেন ইরান থেকে। দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি উনি পাকিস্তানের মানুষ নয়, এসেছেন বাইরে থেকে, আরব থেকে। আল্লাহ প্রথমে আরবের মাধ্যমে আরবের পানি দিয়ে আজমকে আল্লাহ উর্বর করেছেন, যেই 1000 বছর শেষ
একই সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্তকে অন্যদিকে মুড়িয়ে নিলেন। এখন দেখা যায় যত মুজাদ্দিদ সব আমাদের মধ্যেই চলে এসেছেন। আমার কথা শুনুন, খেয়াল করুন, দেখেন 1000 বছর শেষ হলো, এখন চলতেছে 1443 হিজরি, মানে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে 15 নম্বর শতাব্দী চলতেছে। 1000 মানে 10 শতাব্দী বাদ দেন, ওই শতাব্দীতে যা হয়েছে সব আরবরা করেছে। যেই মাত্র 11 নম্বর শতাব্দী আসলো এই দুনিয়ার বুকে, শুধু 100 বছরের নয়, প্রায় 1000 বছরের তাজদিদি কাজ নিয়ে যদি ভারতের উপমহাদেশে আল্লাহর রাসূলের সুন্নত এবং শরীয়তের জন্য লড়াই করে বাদশাহ আকবর এবং জাহাঙ্গীরকে পরাজিত করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন শেখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির মোকাবিলায় ওই সময় দুনিয়ার মধ্যে অন্য কোনো মানুষ আমাকে আপনি দেখিয়ে দিন আইছিলেন জিও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 100 বছর পরে ভারতের জমিনে এমন একজন আলিম পাঠালেন যার পায়ের তুলনায় আলিম আল্লাহর সৃষ্টির মধ্যে সেই যুগে আর কেউ ছিল না, আজকের দিন পর্যন্ত নাই। তিনি হচ্ছেন আমাদের সিলসিলার মুর্শিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। আমরা ইলমে আমাদের শখ আগ্রহ কম, এই জন্য আমরা কম জানি, নইলে আপনি যে কোরআন হাদিস ফিকা আকাই তাসাউফ এগুলো শিখেছেন এই সবগুলোর চারা গাছ লাগিয়ে গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। এর ঠিক 150 বছর পরের মুজাদ্দিদ হচ্ছেন শহীদ বালাকোট সৈয়দ আহমদ বেরলভি, এবং তিনি কোনো অর্ধেক দিনের মুজাহিদ নয়, আল্লাহর পুরো দিনের জন্য তিনি জিহাদ করেছেন, শাহাদত বরণ করেছেন, ইসলামের পতাকাকে নত হতে দেন নাই। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কিভাবে কবুল করেছেন। রাসূলুল্লাহ বলেছেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, মাহদী আসবেন মদিনায়, হবেন তিনি মাদানি আরবি হাসিমি কুরাইশি, হবেন আল্লাহ নবীর বংশের, কিন্তু আরবের মানুষের মধ্যে এতটুকু ঈমান থাকবে না যে তারা ইমাম মাহদীকে সাহায্য করবে। আল্লাহ নবী বলেছেন ইয়াখরুজু মিন খুরাসান রায়াতু সুদ, ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিকি ইউতিউনা লিল মাহদি ইয়ানি সুলতানহু। খুরাসান থেকে, আল্লাহ নবীর সময় খুরাসান ছিল বর্তমান আফগানিস্তান, পাকিস্তানের মালাকান্দ অঞ্চল এবং উপরে উজবেকিস্তানের এই পুরো মা ওয়ারাউল নাহার এলাকা পুরোটা খুরাসান ছিল। এটা আমি কনফার্ম করেছি ইরান এমবেসির ওয়েবসাইট থেকে, তাদের এখানে খুরাসানের পূর্ব সময়ের ম্যাপ দেওয়া আছে। আল্লাহর নবী বলেছেন ওই এলাকা কিছুটা দক্ষিণ এশিয়া কিছুটা মধ্য এশিয়া থেকে আমার উম্মতের ফৌজ আসবে, এরা এসে ইমাম মাহদী আলী ইসলামের খেলাফতকে জমিনে প্রতিষ্ঠা করবে। তাইলে দেখেন প্রথমে আল্লাহ আরব থেকে আল্লাহর ওলিদেরকে নিয়ে এসে ভারতের জমিনকে উর্বর করেছেন, পরে মুজাদ্দিদদেরকে ভারতের জমিনে পাঠিয়েছেন, ভারত বলতে পুরো উপমহাদেশ এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া। পরবর্তীতে আল্লাহর নবী নিজে বলেছেন যে ইমাম মাহদীর বাহিনী যাবে এইখান থেকে, এই অঞ্চল দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া থেকে। এবং প্রফেসর মানাজির প্রফেসর ইউসুফ সালিম চিশতি, উনি অনেক বড় একজন ফিলোসফার ছিলেন, তিনি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইসলামের নেতৃত্ব দিয়েছেন আরবদের হাতে, যতদিন পর্যন্ত আরবরা আল্লাহর দিনকে নেতৃত্ব দিতে পেরেছে তাদের হাতে ছিল ইসলামের পতাকা, এরপরে সরে গেছে। এরপর আল্লাহ দিয়েছেন তুর্কিদের হাতে, অটোমান তুর্কিদের হাতে, যতক্ষণ পর্যন্ত তারা পেরেছে আল্লাহ রেখেছেন, যখন পারে নাই আল্লাহ সরিয়ে নিয়েছেন, এরপরে আসে আমাদের বাড়ি। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের খিলাফত, ইসলামের বিজয়ী পতাকা কিয়ামতের আগে এই উপমহাদেশ দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মানুষের হাতে দেবেন ইনশাআল্লাহ, এবং এদের মাধ্যমে দুনিয়াতে আল্লাহর দিনের বিজয়ী পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। হাজিরিন, চলুন আমরা আজকে ওয়াদা করি, আজ থেকে চেষ্টা শুরু, না একদিনে আমরা পারবো না, আমরা সবাই জানি, আজ থেকে চেষ্টা শুরু, আমার রব যা কিছু অপছন্দ করেন আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা ইসলামের আজকের যে ফিলোসফি শিখলাম যে ইসলাম একটি ধর্ম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই ইনজেকশনটা প্রত্যেকের মাথায় আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ, যেন মানুষের মধ্যে এই চিন্তাটা আম হয়ে যায় যে আল্লাহর দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটি যখন বিজয়ী থাকবে তখন দিন থাকবে, বিজয়ী না থাকলে কোনো দাম নাই। আর 3 নম্বর হচ্ছে আমরা নিজেকে ইমানে আমলে এরকম প্রস্তুত করি এবং আশা রাখি যে আল্লাহর দিনের জন্য যখন আল্লাহ ডাক দেন এবং সুযোগ দেন আমরা যেন প্রস্তুত থাকি যে আল্লাহর দিনের জন্য নিজেকে আমরা ব্যয় করতে পারি। যদি ব্যয় করতে পারি আমাদের দুনিয়াও সার্থক হবে, আখেরাতেও গিয়ে আমরা
আল্লাহর রাসূলের সামনে মুখ ফর্সা করে দাঁড়াবো, আল্লাহর নবী আমাদেরকে দেখে মুচকি হাসবেন, সাফাত তো করবেন, নিজের হাতে কাউসারের পেয়ালা পান করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, সাহেব প্রিন্সিপাল সাহেব এখন আপনাদের সম্মুখে আসবেন এবং উনি বসা থাকতে থাকতে বড় সাহেব চলে আসবেন। বড় সাহেব চলে এসেছেন স্লিপের পাশে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।